યર્વિ અવતારર વરિષ્ઠ શુણ સ્થાપા ધર્મસ્વરૂપે अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः यथाग्नेर्दाहिकाशक्ती रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहं नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे कालिन्दिफुल्लकमले माधवेन कृ ब्रह्मानन्दनमस्तुभ्यं सद्गुरो যোগানন্দ দ প্রেদে চেয়ে চর্ষদা রামকৃষ্ণগত প্রাণ স্বাভাবন প্রমা মূকং কচাল পঙ্গু লঙ্ঘয় গিপাতমহে পরমান আমরা আগের দিনে ওই দুদিন ধরেই আমাদের রাসলীলার কথা আলোচনা হচ্ছিল খুব স্বল্পই একটুখানি কথা বাকি একটা যে দু কথা বলে আমরা অন্য প্রসঙ্গে যাব তো যে প্রসঙ্গটা ওখানে শোনা যাচ্ছে তো এত কাছে আছে তাও শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে না আচ্ছা তো যেটুকু কথা আমাদের বাকি ছিল রাসলীলা প্রসঙ্গে তো পরীক্ষিত মহারাজ পরীক্ষিত একটা প্রশ্ন করেছিলেন সুখদেবকে যে ভগবান এই পরদারের সঙ্গে এরকম লীলা করলেন কেন এটা তো তিনি তো আপ্তকাম তার তো কোনো কামনা বাসনা বাকি থাকতে পারে না কাজেই তিনি মর্ত সাধারণ লোকের মতো কেন এরকম কাজটা করলেন সুখদেব তখন তার উত্তর দিতে শুরু করেছিলেন সেই উত্তরের কিছু অংশটা আমরা ওখানে আলোচনা করেছিলাম যে উনি প্রশ্ন করেছিলেন পরীক্ষিত যে আপ্তকাম ও যদুপতি কৃতবান বই যুগুপসিতম কিম এ তং তহ ন সংশয়ম ছিন্দি সুব্রত যদুপতি তিনি আপ্তকাম তিনি কিন্তু এরকম যুগুপসিত মানে নিন্দিত নিন্দনীয় কর্ম কেন করলেন তার উত্তরে শুকদেব বলছেন যে যে এটা তার তেজি আসাম নদোসায় বর্ণেশ সর্বভুজ যথা ইত্যাদি বলেছেন এবং একটা কথা যে যারা যিনি ঈশ্বর এবং শুধু ঈশ্বর নয় যারা মহাপুরুষ তাদের আচরণ সবগুলো আমরা বুঝতে পারি না এটা আগের দিনে বলেছিলাম তা একটু বলছি আচরণ আমরা বুঝতে পারি না কাজেই তাদের সমস্ত কিছু যেগুলো তাদের যেসব আচরণগুলো আমাদের লৌকিক ভাবে লৌকিক বিচারে যেগুলোর ব্যাখ্যা আমরা খুঁজে পাই না সেসব আচরণগুলো আমাদের করা উচিত না ওদের অনুকরণ করা কখনো উচিত অনুকরণটা সবসময় আমাদের নিষিদ্ধ কিন্তু যে কোনো কারু অনুকরণ করতে নিষেধ করা হয়েছে আপনি অনুকরণ করবেন কেন ইমিটেট করতে যাবেন কেন যে কেউ কোনো কথা বললে পরে তার যেটা উপদেশ বা তার আচার আচরণ থেকে যেটা শিক্ষা সেটা আপনি নেবেন তাই না কিন্তু অনুকরণ করা কখনোই কারোই উচিত না ঈশ্বর আর অনিশ্বরের প্রশ্ন নয় অনুকরণটা সবসময়ই নিন্দনীয় হুম। এই হচ্ছে কথা গুরুদেব জপ করতে বলেছেন আপনাকে ওইটা নেবেন তিন সন্ধ্যায় জব করে এখন আপনি খেয়াল করলেন গুরুদেব কি পোজে জব করছেন আপনিও সেই পোজে করবেন এটাকে বলে অনুকরণ তার হয়তো বয়স হয়েছে তার হাতটা কাঁপছে বলছে না গুরুর হাতটা কাঁপছিল দেখছেন তাহলে আমিও কাঁপাতে লাভ না হ্যাঁ এইটাকে এগুলোকে বলে অন্ধ অনুকরণ হ্যাঁ ওটাকে বলে অনুকরণ অনুকরণটার কোনো মানে নেই হ্যাঁ উপদেশটা হ্যাঁ তিনিও দেখুন ঠিক সময়ে সন্ধ্যের সময় যখনই সন্ধ্যা হয়েছে তিনি জব করছেন আপনি ওই উপদেশটা নেবেন যে সেই সময় আপনার জব করার কথা কিন্তু উনি ঠিক যেই রকম ভঙ্গি যা করছে আপনিও তাই করবেন এই অনুকরণের কোনো মানে নেই সেইটা খুব সাধারণ কথা কিন্তু আরও কিছু কিছু চরিত্র আছে যে চরিত্রগুলো কখনো আমাদের অনুকরণ করা উচিত নয় সেগুলো একটা বিশেষ তাৎপর্য থাকে যেগুলোর অলৌকিক কিছু ব্যাপার থাকে যেগুলো আমাদের অনুসরণ করার কথা নয় এটা মানে বলেছেন আগের দিনে আমরা এইটুকু পড়েছি যে এই আমাদের শুকদেব এই কথা কিন্তু আগের দিনে বলেছেন যে ঈশ্বরানাং বচসত্যাং তথই বা কচিত তেসাং যৎ সবচযুক্তং বুদ্ধিমাংস তৎ সমাচারে তাদের যা কথা উপদেশ যেগুলো আমাদের কাজে লাগবে যেগুলো আমাদের রাজ্য সেইগুলোর আমরা মানে আচরণ করব সেই রকমের কিন্তু অন্য কোনো আচরণ নয় কেন না তাদের তা কিছু আচরণ আছে যেগুলো আচরণ করবার অধিকারই আমরা না সেই জন্য সেটা করব না এবারে কিছুটা তার ব্যাখ্যা দিয়েছেন কেন না তাও তো পরীক্ষিতের মন ওই যে উনি বলে দিলেন কৃষ্ণেরই আচার এটার পেছনে একটা অলৌকিকতা আছে ঠিক আছে ওটা আমরা অনুসরণ করব না কিন্তু সেটাই কৃষ্ণ ঠিকই করেছেন মানে কিন্তু সেটা আমরা অনুসরণ করব না এইটুকু বললে যুক্তিবাদীর মনটা খুব একটা তৃপ্ত হবে না সেটা সুকদেব বুঝেছেন সেই জন্য তিনি আরেকটু পল্লবিত করেছেন কেন বলছেন যে এখানে যে গোপীনাং তৎপতি চ চেষ্টা দেহীনা ইন্তশ্চর তী সোধ্য ক্রীড়নে নেহ দেহভাগ এইটা বলছেন অনুগ্রহায় ভূতানাং মানুষ দেহ মাস্তিত ভজতে তাদৃশি ক্রীড়া য়া শ্রুত্ত্বা তৎপর এখন বলছেন যে এই যে কথাটা যে গোপীনাং তৎপতি নাঞ্চ গোপী আসলে ভগবানের সঙ্গে আমাদের তুলনায় করা চলে না ভগবান কেন পর পরদারের সঙ্গে রমণ করলেন আপনি বাজ্য দৃষ্টিতে দেখছেন নিজের সঙ্গে তুলনা করুন তো পাশে অনু অনুপাত করুন আপনার সঙ্গে মেলে কি না ভগবানের মাহাত্ম কি বলছেন ভগবানের সঙ্গে আমাদের তুলনা করা চলে না ভগবান কোথায় আছেন বলছেন যে গোপীনাং তৎপতি নাং চর্বেশাম দেহী নাম যিনি সেই গোপী যাদের সঙ্গে রমণ করেছেন যাদেরকে আপনারা পরনারী বলে বলছেন যাদের সঙ্গে মানে সুখদেব পরীক্ষিতকে বলছে যে তুমি যাকে পরণারী বলে ভাবছো যাদের হ্যাঁ তো তাদের ভেতরেও তিনি অন্তর্জামী রূপে আছেন এই যে নায়ক নায়িকারা যে লীলা করে নায়ক কি ভগবানের মতো নায়িকার হৃদয়ের মধ্যে আছে সর্বব্যাপী তা তো নয় তিনি সর্বব্যাপী সেই গো মানে বলতে চাইলেন সেই গোপীরা সেই ভগবানের থেকে আলাদা নয় ভগবানেরই রূপ ভগবানই তাদের ভেতরে আছেন এইটা একটা নায়ক নায়িকার সঙ্গে তুলনা করা যেতে পারে না সাধারণ বলছেন গোপীনাং তার প্রতি নাঞ্চল সার্বেবেশাম এবং শুধু গোপীনা তাদের যে আপনি যাদেরকে বলছেন ওরা অন্য পুরুষের স্ত্রী যাদেরকে অন্য পুরুষ বলছেন সেও ভগবানই তারাও সেই ভগবানেরই রূপ ভগবান তাদের ভেতরেও রয়েছেন তাদের ভেতরেও বিরাজ করছেন ভগবান এবং সার্বেশাম এবং দেহি নাম শুধু তাই নয় যত দেহি দেহি মানে জীব সব জীবের ভেতরে আছে গীতাতেও ভগবান ওই কথা বলেছেন না ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশের জন্য তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারূঢানি মায়া বলেছেন সবার ভেতরে রয়েছেন কাজে ইয়ন্তশ্বরতী যিনি তাদের ভেতরে বিরাজ করছেন তিনি অধ্যক্ষ ক্রীড়নে নেহ ভাবাক তিনি শুধু ক্রীড়া করবার জন্য রীলা করবার জন্যই দেহ ধারণ করেছেন তো এখানে ওই কথাটাই আমাদের শ্রীধর টিকাতে বলেছেন যে পরদারোত্তম নাম অঙ্গীকৃত্য পরিহৃতম যে গোপীরা পরদার পরস্ত্রী। তো সুখদেব বললেন হ্যাঁ পরীক্ষিত তুমি বলছো পরস্ত্রী বেশ সেটাই না হয় মানলাম কিন্তু বাকিটা তার পরিহারও করছেন যে তারা তুমি বলছো পরদার কিন্তু ভগবানের দৃষ্টিতে তারা পরদার বলে তো কিছু নেই তারা ভগবানই ভগবানেরই অংশ তাই না মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন বলেছেন আমি আমি সমস্ত জীবরূপে আমারই অংশ সব জীবরূপে সব আছে মানে এটা কি মানে নরনারী যে লীলা করে তারা কি এইভাবে ভাবিত হয়ে করে কি কোনো তুলনাই চলে না এটার সঙ্গে তো বলছেন যে ইদানিং ভগবত সর্বান্তরিয়ামিন পরদার সেবা নাম ন হ তো বলছেন যে ভগবান সর্ব সকলের অন্তর্জামী তিনি পরদারও সেবা করেননি তিনি তো ভগবান তিনি নিজেই নিজের সঙ্গে লীলা করেছেন নিজেরই অংশ তারা সেই লীলার সঙ্গে এই বাহ্য যে কামলীলা তার কোনো সম্বন্ধ নেই কিন্তু বাইরে থেকে দেখতে ওরকম লাগছে সেই জন্য আমরা একটা সেরকম একটা ইয়ে দিচ্ছি কিন্তু আসলে তা নয় ভগবান সেরকম করেননি তো বলছেন ওই ইয়ন্তশ্চরতি ইত্যাদি ওই মানে শ্রীধর এই কথাটা বলেছেন যে নতু অস্মদাদি তুল্যহ যেন দোষস্যাত ভগবান কি করছেন না সো ই অন্তশ্চরতী অধ্যক্ষ হ্যাঁ বুদ্ধাদি সাক্ষী স্বয়েব নেন দেহ ক্রীড়েন দেহভাগ নতু না দোষা উনি আমাদের তুল্য নয় আমাদের মধ্যে ভেদাভেদ আছে আমি নারী উনি নারী আমি নর আমি পুরুষ উনি স্ত্রী এই সব ভেদাভেদ ভে আছে আমাদের জীবেদের মধ্যে কিন্তু ভগবানের মধ্যে এই ভাবটা নেই ওই ভাবটাই কাজ করেন সেই জন্যে ওইভাবে দেখলে সেটা চলবে না এইটা উনি বলছেন তারপরে না সুয়ান খলু কৃষ্ণায় मोहिता मायया मन्मानापार्शस्ता स्वाजुस बोलचेन् नासुन् खलु मोहित मायया मन्यमानापार्श्वस्थान ब्रजुकस ब्रह्मरात्रे उपृत्य वासुदेवानुमोदिता अनिछन्थ्यो ইয়জুর গোপ্য স্বগৃহান ভগবৎপ্রিয়াহা এইটা বলেছেন যে আসলে ওই যারা ভগবানের মায়ার দ্বারা তারা অভিভূত হয়ে গোপীরা রাত্রেবেলা গিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন এবং গিয়ে যে লীলা করেছিলেন সেই লীল লীলাটা কিন্তু অতি প্রাকৃত লীলা একদম প্রাকৃত লীলা তো সেটা মোটেই নয় তারা ভগবানের মায়ায় মোহিত হয়ে গিয়েছিলেন এবং মন্যমানা স্বপার স্বস্থান স্বান দ্বারান ব্রজৌকসহ এইটা বললেন তখন বললেন যে এখানে শ্রীধর কি বলছেন না ননু অন্যপি ভিনাচারা সচেষ্টিত এবংমেবদি ত্রাহ না শুয়নিতি এবং ভূত্বরিয়া ভাবে তথা কুর্ন্ত পাপা জ্ঞা ইতি এইটা হচ্ছে আসল কথা যে কি হল বলছেন যে যারা এবং ভূতই এবং ভূত ঐশ্বর্য যা ভাবে তথাকূর্বন্ত পাপা যাদের এই রকম ঐশ্বর্য নেই ঐশ্বর্য কাতে থাকে ঈশ্বরের মধ্যে থাকে ঈশ্বরের মধ্যে থাকে ঐশ্বর্য সেই ঐশ্বর্য যাদের মধ্যে নেই তারা যদি এরকম আচরণ করেন সেটা পাপ সেটা পাপ কেন সত্যিই তো তাদের মধ্যে সেই ভেদভাব আছে তো তাই না ভেদভাব আছে বলেই পাপ সেই ভেদভাব তো কিছু নেই ভগবানের যে লীলা সেই লীলার সঙ্গে তার পার্থক্য আছে ফলে তাতে কোনো সমস্যা কিছু নেই কারণ সেই ভাবটাই সেখানে ছিল না তাহলে ভগবান কেন এটা করেছিলেন সেইটা বলছেন যে এটা কেন করেছিলেন না ভক্তিং পরাং আচ্ছা এটা কেন করেছিলেন না এর দ্বারা তিনি সেই ওই কি করেছিলেন যে তাদের কামনা নাশ করেছিলেন সেই কথাটা আগেও বলা হয়েছে আগের আগের দিনের ব্যাখ্যাতে যে এই যে কামভাব থাকে ভেতরে সেই মানে গোপীদের যে কামভাব ছিল হৃদয়ে সেগুলো সমস্তই নষ্ট হয়ে গেছে ভগবানের সঙ্গে লীলা করার ফলে কারণ তাদের যে প্রার্থনা সেগুলোতেও আমরা দেখেছি তারা যেরকম প্রার্থনা করেছেন সেটুকু আগেও আমরা ব্যাখ্যা করেছি যে এর দ্বারা তাদের ভেতরে যে কামনা বাসনা মানে পার্থিব যে কামনা হুম সেই কামনা বাসনাগুলো নষ্ট হয়ে গেছে সেই জন্য ভগবান সেটা করেছিলেন এখন এর ফল বলছেন যে বিক্রি হৃতং ব্রজুবধুভীর চ চু সধ্বান্বিত অনুশুশ্রুয়া দথ বর্ণয়েদিজা এর ফল বলছেন ভাগবতের এই যে অংশটা বর্ণিত হলো রাসলীলার সেই অংশটা কেউ যদি বর্ণনা করেন পাঠ করেন এবং কেউ যদি ভক্তির সহক পাঠ করেন এবং কেউ যদি সেটা ভক্তি সহকারে শোনেন তারও একটা ফল আছে বুঝতে পেরেছেন তো আমাদের এই যে সমস্ত পুরাণ এগুলোর পাঠের এবং সেগুলোর শোনার পাঠ এবং শ্রবণ তার একটা ফল আছে শ্রদ্ধার সঙ্গে যদি করা যায় কি ফল বলছেন যে বিক্রীড়িতং ব্রজবধুবীর চ বিষ্ণু শ্রদ্ধান নু শুশ্রুয়াদ অথ বর্ণয মানে এই ব্রজবধূদের সঙ্গে ভগবান এই যে লীলা করেছেন সেই লীলা কথা যারা শ্রদ্ধান্বিত হয়ে শুনবেন যিনি শুনবেন বা অথবা যিনি বর্ণনা করবেন ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদরোগম তারা তাদের কি করে না ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং তারা হৃদয়ে ভক্তি লাভ করতে পারে এইগুলো যদি বর্ণনা করা করেন কেউ এবং কেউ যদি শোনেন তাদের লাভ কি না তারা ভক্তি লাভ করতে পারেন এবং প্রতিলভ্য কামং হুম এবং আর আরও কী করেন যে তারা কামকে হুম জয় করতে পারেন এবং তাদের যে হৃদরোগ তাহলে হৃদরোগকে কী করেন না হৃদরোগ মাশচ অপহনতি অচির নদীর তাদের যে হৃদ হৃদরোগ সেই হৃদরোগটা দূর হয়ে যায় তারা হৃদরোগকে দূর করে মানে আপনি যদি ভাবেন ও তার মানে হাটের ব্যায়াম সত্যি হৃদ্রোগ ভগবান এখানে হৃদরোগ শব্দের মানে কিন্তু কামই বলেছেন হ্যাঁ আমাদের টিকাকার এখানটাতে ব্যাখ্যা করে বলেছেন যে এখানে হৃদরোগ বলতে কি না শ্রীধর বলছেন অচিরেন ধীরাসন হৃদরোগং কামম আশু অপহীনতি ওই যে বলছেন হৃদরোগম আশু অপহীনত্য অচিরেন ধীরা মানে হৃদরোগম আশু অপহীনতি শীঘ্রই হৃদরোগকে তারা দূর করতে পারেন যে এটা পড়লে পরে যাদের হাটের রোগ আছে তারা এটা পড়বেন তাহলে হাটের রোগ সেরে যাবে হুম সত্যি সত্যি সেই হাটের রোগ তো ওষুধ দিয়ে সারে কিন্তু এই যে কামরূপ যে হৃদরোগ এ কোনো বৈদ্যের ওষুধ দিয়ে সারবে না তার ওষুধ হচ্ছে এইটা সেই ওষুধে সারবে ভগবানের কৃপাই হচ্ছে সেখানে সেই ওষুধ প্রকৃত হৃদরোগ তো সেটাই তাই না শরীর তো আপনার যে হার্ট অ্যাটাক হয় সে তো শরীর কোনো না কোনো দিন যাবেই সেগুলো ওষুধ টষুধ দিয়ে নিরাময় করতে পারেন তাই না শরীরটা যতদিন টিকবে ততদিন টিকবে একটা জামা আপনি ছিঁড়ে গেলে প্রথমবার একটা সেলাই করলেন আরেকবার আরেকবার রিপু করলেন করে পড়তে পড়তে একসময় হবে দর্জি বলবে এটা আর ছেড়ে দিন নতুন একটা জামা পড়ুন এ তো স্বাভাবিক কিন্তু এই যে কামরূপ যে হৃদরোগ আসলে আমাদের হৃদ শব্দের মানে মানে চিত্তং তু চেত হৃদয়ম শান্তং হৃদ মানসং মান হৃদ শব্দের মানে হচ্ছে মন সেই মনের যে রোগ মনের রোগ হচ্ছে কাম সেইটা তো আপনাকে ছাড়বেন আপনি যতই এই শরীর পাল্টান এই জন্ম ওই জন্ম পুনরপি জননম পুনরপি মরনম পুনরপি জননী জঠরে নাম ওই হৃদরোগটা যদি না সার ওটা কোনো বাইপাস সার্জারি করে সারবে না বাইপাস সার্জারি করতে পারেন ওই ভগবানের নাম যদি করেন ভগবানের কৃপা হয়ে হলে তবে হবে তো সেই হৃদরোগ কিন্তু চলে যায় ভগবানের নাম করলে আসলে ওই বলেছেন যে ভগবানের এই লীলা রাসবর্ণনা এটা যদি কেউ করেন অথবা শোনেন শোনেন মানে কি এইটা যদি ভাবা যায় হুম তাহলে পরেই সেটা হয় ভগবানের অনুকম্পা একটা কৃপা আসলে তাৎপর্য হচ্ছে এইটা এর মধ্যে একটা এই যে বর্ণনাগুলো আমরা আগে রাস বর্ণনা করেছি তাতে একটা আভাস আপনি পেয়েছেন সবসময় সেই বৈরাগ্যের কথাই কিন্তু আছে এই যে পতি এখানে প্রতি উপলক্ষণ পতি বা পত্নী এগুলো হচ্ছে সাংসারিক এগুলো ক্ষণস্থায়ী এই সব মিলন কখনো চিরস্থায়ী হয় না তাই না কিন্তু ভগবানই একমাত্র সত্য তাই না ঈশ্বরই বস্তু আর সমস্তই অবস্তু এই যে ভাব দেব বলেছেন এই ভাবটা আসে এইভাবে যে ব্রজগোপীরা তারা তাদের যে পতি বিবাহিত যে পতি তাদেরকেও ছেড়ে ভগবানের কাছে চলে এসেছেন তার মতো যদি পতি হতে হয় তিনি পতি তিনি মাতা তিনি পিতা তিনি সব তমে এবং মাতা চ পিতা তমেব ইত্যাদি যা আছে না তমেব বন্ধুশ্চ সখাত তমেব সব তিনি কারণ আর সমস্তটাই অসার এই রাসলীলা আপনি যদি পড়েন ভক্তির সঙ্গে পড়েন মানে অন্য কোন উদ্দেশ্য যদি আগে থেকে একটা কিছু ভেবে নিয়ে পড়েন যে আমি ওইভাবেই ব্যাখ্যা করব তাহলে হবে না কিন্তু আপনি ঠিকঠাক আধ্যাত্মিকভাবে ভাবিত হয়ে যদি পড়েন বারবার পড়েন তাহলে দেখবেন এই সমস্ত কামনা ভাবনা সত্যিই চলে যাবে তো এইটা এখানে বললেন তো এইটা একটা হয়ে গেল এখানে বললেন নীতিশ্রীমদ ভাগবতে মহাপুরাণে দশমস্কন্ধে পূর্বার্ধে বর্ণনং নাম ত্রয়স্ত্রিংশ্যায় তো তেত্রিশতম অধ্যায় এখানে শেষ হলো এরপরে আমরা যেটা দেখব যে এর পরে কি হলো এর পরে ভগবান এই তো রাসলীলা হয়ে গেল এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দ্বৈত রাক্ষস তারা এসে ব্রজবাসীদের উপর উৎপীড়ন করবে এরকম আমরা দেখব শঙ্খচূড় বধ করলেন মানে ভগবান উনি এবং ওনার বলরাম বলরাম তো ভগবানেরই অংশ এরা দুজনে মিলে শঙ্খচূড়কে বধ করলেন তারপরে এই বৃষভাসুর তাকে পাঠালেন সবই কংসের সব এক একজন অনুচর তাদেরকে পাঠালেন তাদেরকেও ভগবান এ সমস্ত বধ করলেন তো এই সময় কি হলো একটা যে যখন এই বিসবাস বিশ্ববাসুরকে বধ করলেন ভগবান তখন অরিষ্টে নিহতে দৈত্যে কৃষ্ণনাথ ভূত কর্মণা কংসায় আহ ভগবান নারদ দেবদর্শনা কংস বলছেন ব্যাপারটা কি এই এক একজন অসুর দুর্দান্ত অসুরেরা এদেরকে সব বধ করে ফেলছে এই কে দুটো ছোকরা খুব মানে আর ওনার মনের মধ্যে কোনো ভয় ছিল না ওনার যে হন্তা তিনি যে কৃষ্ণ তিনি যে আছেন এটা ওনার মাথায় আপনি জানেন তো সে আপদ চুকে গেছে ওই যে সমস্ত যা হয়েছিল এর দুটো কে এখন নারদ এখানে ঢুকে গেছেন এই যে নারদকে আমরা একটা বদনাম দিয়ে থাকি যে চিনি সব মানে এদিকেও বলেন ওদিকেও বলেন হ্যাঁ নারদেশে বললেন যে অরিষ্টে নিহতে দৈত্যে কৃষ্ণনাদ্ভূতকর্মা কংসায়া থাহ ভগবান নারদ দেবদর্শন নারদেশে বললেন কি বললেন বলে আরে তুমি বুঝতে পারছ না ইশোদা সুতাং কন্যাং দেবকা কৃষ্ণমেবচ রামং রোহিণীপুত্রম বসুদেবেন বিভ্যতা স্ত স্বমিত্রে নন্দে ওই পুরুষা হতা বলে বুঝছ না এই যে রাম রাম বলতে বলরামের কথা বলছেন বলরাম এবং হচ্ছে এই দেবকীর পুত্র কৃষ্ণ এরা দুজনই আসলে বসুদেব ভয়ে ওটা করেছেন কি ওনার মিত্র নন্দের গৃহে গিয়ে এদেরকে রেখে এসেছেন মানে যেটা এখন প্রকাশ করে দিলেন নারদ বলছে তুমি যাদেরকে আর কি মানে যে কৃষ্ণকে তুমি তোমার মেরে ফেলার কথা ছিল দেবকীর গর্ভে জন্মেছেন বসুদেব এই পাল্টাপাল্টি কাজটা করে দিয়েছেন ভয়ে তাকে বাঁচাবার জন্য উনি নন্দগৃহে ওকে রেখেছেন তারাই কিন্তু এইসব কাণ্ড কারখানা করছে তখন কংসেবল হারি তা তো তাদেরকে মারা যায়নি তাহলে ওরা রয়েছে সেই জন্য সঙ্গে সঙ্গে কি হলো মানে আসল কথাটা বলে দিলেন তখন বলছেন নিষম্য তৎভোজপতি কোপাতচলিতেন্দ্রীয় নিষাতমসীমা দত্ত বসুদেব জিঘাংসয়া সঙ্গে সঙ্গে একদম তীক্ষ্ণ তরোয়াল বের করেছে বসুদেবকে কেটে ফেলবে বসুদেবকে কতবার মারতে গেছেন কতবার আবার মারেননি তখন এই নারদে সব বলে দিলেন যে বসুদেব এই কাণ্ড কারখানা করেছেন সেই জন্যে তারাই এইসব কাণ্ড করেছে যখন মারতে গেছেন সেই নারদই আবার আটকে দিলেন বলছেন কি নিবারিত নারদে ন মৃত্যু মৃত্যুমাত্ম তারা নারদের দ্বারা তিনি নিবারিত হলেন কংস মানে বসুদেবকে আর মারলেন না কারণ নারদের উদ্দেশ্য তো আর নারদের উদ্দেশ্য কংসই মরুক কিন্তু বসুদেব মরে যান সেটা তো ওর উদ্দেশ্য নয় তো তিনি কি করলেন যে নিবারিত নারদে এন তৎসুতু মৃত্যু মহাত্মা না লোহময়ী পাশেই সহ বাহারি যায়া তো এখন তিনি কি করলেন যে ওই বিগলেন যে নারদ তাকে বাধা দিলেন বুঝলেন যে এর পুত্ররা হচ্ছে আমার ঘাতক আসলে এখানে ঘটনাটা কি হলো মূলে ভাগবতে আর কিছু বললেন না নারদ বাধা দিলেন আর তিনি বধ করলেন না ক মানে বসুদেবকে কংস তো কারণটা কি না এর কারণ কি কেন বধ করলেন না না তার কারণ হচ্ছে মানে এর কেন বধ করলেন না নিবারিত হতে বসুদেবে এ তু পলাইতাম অত বদ্ধতাম ইতি মন্ত্রংবদ্ধতা নারদেহ না নিবারিত নারদে আরে কী করো কী করো এই বসুদেবকে মারলে তো তোমার পাখি পালিয়ে যাবে তোমার মৃত্যু তো ওদের হাতে হবে বসুদেব তো আর তোমাকে মারতে পারবে না বসুদেব একটা অন্যায় কাজ করেছেন যাই হোক অন্যায় করেছেন না নারদ মুখে বলছেন না উনি এসব বলে মানে পাল্টা পাল্টি করে দিয়েছেন তারাই এসব কাণ্ড কারখানা করেছেন কিন্তু এ কি করো কি করো তুমি আবার বসুদেবকে বধ করতে যাচ্ছ বসুদেবকে যদি বধ করো তাহলে তো ওর যে দুই ছেলে তারা তো ভয়ে পালিয়েই যাবে তোমার তো তাদেরকে বধ করতে হবে বসুদেবকে বধ করে তো লাভ নেই মুখ্য হচ্ছে তাদের বধ করা হ্যাঁ বসুদেবকে বধ করলেও যদি তাদেরকে বধ করতে তাহলে হতো যেই বসুদেবকে বধ করবে সঙ্গে সঙ্গে যাবে যে তুমি ধরে আর তো তোমার হাতেই আসবে না না পঞ্চা দিন তুমি এমন কিছু কাণ্ড মানে করো তাদেরকে তোমার কাছে নিয়ে এসো নারদ জানেন যে এ তো বোকা কৃষ্ণ তো আর ভয় পাবেন না আসলে নারদ ঘটকের কাজ করেছেন আসলে এটাই কথা বে মানে কোনোভাবে কৃষ্ণ বলরামকে কংসের কাছে আসতে হবে কংস তাদেরকে ডাকবেন তারপরে যুদ্ধ হবে এবং তাকে কংসকে শ্রীকৃষ্ণ মল্লযুদ্ধে বধ করবেন তো এই মিটিংটা করাতে হবে তো তো এই একের পর এক কংস দৈত্যকে পাঠিয়ে যাচ্ছেন তাকে কৃষ্ণ বলরাম মেরে দিচ্ছেন কিন্তু কংসের সঙ্গে একসঙ্গে না আসলে পরে তাহলে তো আর হবে না তাই না তো সেই ব্যবস্থাটা করে দিলেন আর কি ওটা বললে কংসু যদি মানে এমন কিছু কাজ করেন যে কৃষ্ণকে কাছে নিয়ে আসবেন মানে ওই ঘটনাটা ঘটবার ব্যবস্থা করলেন আর কি সোজা কথা এখন কৃষ্ণ যদি বলে দেন যে হ্যাঁ তুমি ওদেরকে নিয়ে আসো সামনে আসলেই তো তোমাকে মারতে পারবে এটা তো বলবে না মানে ওকেই মহনীয় করে বলেছেন আর কি যে ওরা তো তোমার ভয়ে পালিয়ে যাবে ওকে মারলে তুমি ওদেরকে একটু মানে আদর আপ্যান করে ভালো কথা বলে টোলে তোমার কাছে নিয়ে এসো নিয়ে এসে মল্লযুদ্ধে বা যে কোনোভাবে ওদেরকে মেরে ফেলো আর নারদ জানেন যে কি বোকা যেই নিয়ে আসবে তারপরে বুঝবে কি ব্যাপারটা তো নারদের এই সব কথাগুলো খুব মনে ধরলো কংসের হ্যাঁ তাই করা উচিত তা তিনি কি করলেন ওই এদেরকে বেঁধে রাখলেন মানে দেব কি আর বসুদেবকে রাগ আছে তো এই সব এ কাণ্ড করলো বলেই তো এসব হলো তো কিন্তু বধ করলেন না কারণ বললেন হ্যাঁ নারদ তো ঠিক মন্ত্রম বলেছেন এখানে মানে ওই শ্রীধর মন্ত্র বলে মন্ত্রণা হ্যাঁ সলা পরামর্শ দিয়েছেন তো তখন উনি কী করলেন অমাত্যান হস্তিপা সং হস্তিপাংশৈব জৈব ভোজরাট তাদেরকে ডেকে বললেন যে ওই যে এই রাম এবং কৃষ্ণ এদের দুজনকে এরা সব আমার মরণের কারণ তো তুমি এক কাজ করো তার মন্ত্রীরা তাকে বলল নাত্ব বলে গেলেন তো মন্ত্রীরাও বললেন যে এই মন্ত্রীদের টর্শ নিয়ে তো কংস যেটা ঠিক করলেন যে একটা মঞ্চ তৈরি হবে সেখানে ওই মল্লযুদ্ধে তাকে হারাবেন আগে একটা হাতি হুম একটা দুর্ধর্ষ হাতি তাকে লেলিয়ে দেবেন সে যদি মারতে পারে ভালো তা নাহলে কংসই একদম মল্লযুদ্ধে তাদেরকে মেরে টেরে ফেলবেন হ্যাঁ তো এই সমস্ত মানে আলা মানে মন্ত্রণা করলেন কংস করে কি করলেন না উনি ওই অক্রূরকে অক্রূরকে পাঠালেন যে এদেরকে নিয়ে আসার জন্য আমন্ত্রণ করে আদর করে নিয়ে আসবার জন্য তাদের কাছে পাঠালেন তো অক্রুর অক্রূর তখন আর কি যাবেন মানে এদেরকে রাম মানে বলরাম এবং কৃষ্ণকে আমন্ত্রণ করে নিয়ে আসবেন এখানে উনি একটা উৎসব করছেন একটা যজ্ঞ করছেন তো কংস তো তাদের মাতুল তো তাদেরকে এখানে নিয়ে আসবেন আদর করে তো সেই অক্রুট যাচ্ছেন এখন এর মধ্যে একটা ঘটনা ঘটল যে এই দানব হ্যাঁ কেশি দানব হ্যাঁ এই কেশি দানবকে এখন এই কৃষ্ণ এরা এই কেশি দানবকে বধ করেছেন কৃষ্ণ তারপরে সেই বৃষব বৃষবাসুরকে বধ করেছেন তা এখন যখন বধ করলেন তখন দেবর্ষি আবার কৃষ্ণের কাছে এসে আবির্ভূত হলেন দেখুন নারদের কি লীলা কংসকে বললেন যে এরা এরাই আসলে তোমার মৃত্যুর কারণ এদেরকে বধ করো বসুদেবকে মেরো না কারণ কি বসুদেবকে মারলে ওরা সজাগ হয়ে পালিয়ে যাবে ওদেরকে ছল করে ডেকে এনে মারো আবার কৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছেন যখন কৃষ্ণ তাদেরকে ওই অসুরদের বধ করলেন তখন এই দেবর্ষি দেবর্ষী ভাগবত প্রবর নিপ কৃষ্ণম অক্লিষ্ট কর্মানম রহস্যে তো সব রহস্যই রহস্য মানে গোপনে কংসকেও রহস্যই বলেছেন নারদেশে সব গোপনে গোপনে কথা বলেন এখানেও গোপনে এসে বলছেন এবং ভাগবত প্রবর বলেছেন যে কি না তিনি হচ্ছেন প্রবর ভাগবত মানে ভগবানের ভক্ত সব থেকে বড় ভক্ত নারদ তো নারদের এইসব আচার আচরণ দেখে তো মনে হতে পারে যে নারদ তো কুটকাচালি করছেন নারদ তো এখানে টিকাকার সেইটা বলছেন যে যদি অস্মদ রহস্যম বৈরিণীক নীতি মা শঙ্কিরিত্যাহ নারদেশে কৃষ্ণকে কৃষ্ণ বললেন কৃষ্ণ কৃষ্ণা যোগেশ জগদীশ্বর বাসুদেব আখিলা বাস প্রবর প্রভ হে প্রভু হে কৃষ্ণ তুমি অপ্রমেয়াৎমন মানে সম্বোধন করছে মানে যা যাকে যিনি অপ্রমেয় যাকে জানা যায় না তিনি কৃপা না করলে যার স্বরূপটা আমরা জানতে পারি না যিনি যোগ যোগেশ এবং যিনি জগদীশ্বর এবং অখিলা বাস যিনি সমস্ত কিছুর মধ্যে বাস করেন তখন এই অংশটাতে শ্রীধর বলছেন যে কেন নারদ এসব বললেন না এই জন্যে যে ভগবান যাতে এটা না ভাবেন যে টিকাকার বলছেন যে আমাদের রহস্য তুমি গিয়ে ফাঁস করে দিলে আমাদের তো একটা অন্য প্ল্যান আছে তুমি গিয়ে কংসকে আমাদের পরিচয় বলে দিলে এ আমাদের মানে ক্ষতির কারণ তো কিন্তু যারা পাঠক তারা এটা যেন মনে না করেন যে এর দ্বারা কৃষ্ণ খুব ভয় পেয়ে যাবেন কৃষ্ণ খুব রেগে যাবেন যে আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম তুমি শত্রুকে জানিয়ে দিলে তাই না এ তো দেশদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতার মতো ব্যাপার যে তুমি আমাদের সব জানিয়ে দিলেন তার উত্তরে বলছেন না এখানে পরে বলছেন অয়ং ভাব তম ঈশ্বর তুমি হচ্ছেন ঈশ্বর তুমি ভূভার দূর করবার জন্য আবির্ভূত হয়েছে এবং তোমার মায়া অপার তুমি অখিলা বাস তুমি সবার সবার মধ্যে বাস করছো কাজী অখিলা বাস সর্বস্বী আশ্রয় হ কাজী তোমার তত্রত্বই তাবৎ ভয় সংকৈব নাস্তি তোমার মধ্যে ভয় থাকারই কথা নয় মানে তুমি এটা ভেবো না কৃষ্ণ আসলে এটা পাঠকরা কৃষ্ণ কখনোই ভাবছেন না মানে টিকাকার ব্যাখ্যা করছেন এরকম যে নারদ যেন বলতে চাইছেন কৃষ্ণকে কৃষ্ণ যেন এটা না ভাবেন কৃষ্ণ বা বলরাম দুজনেই যে তুমি আমাদের প্ল্যানগুলো সব শত্রুকে বলে দিয়ে আবার আমাদের কাছে এসেছ এটা যেন না ভাবেন কেন না হে কৃষ্ণ তুমি জগদীশ্বর তুমি অখিল বা অখিলা বাস তুমি সব কিছুর সবার মধ্যে তুমি বাস করছো সবার অন্তর্যামী হুম কাজী তোমার মধ্যে কোনো ভয়ই নেই তুমি ভয় পাবে কেন আমি বলে দিয়েছি তো বলে দিয়েছি তাই তোমার ভয় নেই আসল কারণটা এখানে টিকাকার লিখলেও পারতেন এটা ভগবানেরই ইচ্ছাতে হয়েছে ভগবানই চাইছেন যে এইভাবে সে আকৃষ্ট হয়ে সে যেন আমাকে ডাকে আমার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয় এই একটা জিনিস দেখবেন যে যখনই কোনো মানে দানব বা কাউকে ভগবান তাকে ভগবান আমরা বাইরে বলি বধ করা আসলে ভগবান সংহার করেন শুধু ভগবানেরই শক্তি হ্যাঁ তাদেরকে নিজের মধ্যে নিয়ে না একটা ছেলে সে খুব দুষ্টুমি করছে পাড়াপড়শিকে জ্বালাতন করছে মা বলে নেই চল তোকে আর খেলতে হবে না বলে নিজের কোলে নিয়ে নিলেন ঠিক এই ধরনের সংহার মানে ভগবানের যে সংহার আর আমরা শত্রুকে যে বধ করি দুটোর মধ্যে ফারাক আছে আমরা শত্রুকে বধ করে একটা বেশ আনন্দ একটা আলাদা শ্লাঘা অনুভব করি ভগবান কখনো তা করেন না কারণ তিনি কাকে বধ করবেন সব তো তারই অংশ তাই না আমরা সেই চণ্ডীতে দেখেছি না যে একইবাহম জগত্তত্র দ্বিতীয় আঁকা মামা পরা এক অসুরকে বলছেন তো সেই সব জায়গাতে ভগবান সব ক্ষেত্রে একটা নিমিত্ত দরকার তো তার যে এই যে শরীরটা তিনি নষ্ট করবেন যে শরীর নিয়েই দানব এত সৃষ্টির বহু লোকের সব পীড়া দিচ্ছে তো সেটাকে তিনি সংহার করবেন তা নিজে থেকে গিয়ে তো আক্রমণ করতে পারেন না সে যাতে আক্রমণ করে সেই পরিস্থিতিটা তো তৈরি হতে হবে তাই না জন্য নারদ সেটা করে ভালোই করেছেন দেখুন সব ক্ষেত্রেই সেই একটা জিনিস এই যে আপনার চণ্ডী দেখেন যদি মা চণ্ডী যেই দেবতারা সমস্ত ইয়ে দিলেন মানে অস্ত্রশস্ত্র দিলেন উমনি দুম করে গিয়ে আক্রমণ করলেন না হুম বা তিনি কি করলেন গিয়ে একটা সুন্দরী রমণী হয়ে বসে থাকেন সুন্দরী রমণী হয়ে বসে থাকলেন কারণ তিনি আসরিক মনোভাব জানেন অসুরদের কি তাকে দেখবে দেখে ওদের মনের মধ্যে একটা একে স্ত্রী রূপে পাওয়ার ইচ্ছে হবে তিনি রাজি হবেন না তখন তাকে আক্রমণ করবে এই হচ্ছে সুযোগ তখন তাদেরকে প্রত্যাঘাত করবেন মানে নিজে থেকে গিয়ে আঘাতটা আগে করবেন না আগে তারা আমরা সমস্ত ঘটনা এখানটা আমরা যা দেখব কৃষ্ণের লীলায় দেখুন মা দুর্গারই দেখুন প্রথম অ্যাটাকটা কিন্তু তারা করেন না ওই অসুর যারা তারা করে তারপরে তিনি প্রতিঘাত করেন নিজে থেকে করেন না এবং আমাদের দেখুন এগুলো কেন করছেন কেন করেন না প্রথমটা হচ্ছে ওরাই যাতে করুক নিজে থেকে উনি কিছু করছেন না ওদেরকে সেটা দিচ্ছেন এবং এই নিয়ে না আমাদের সমস্ত কিছুর মধ্যেই একটা দর্শন আছে জানেন সমস্ত কিছুর মধ্যে যে আমি আমাদের দেখবেন আমাদের ইয়েতে আছে মানে আমাদের যে নীতিশাস্ত্র তাতেও আছে যে আমি আমাকে যদি কেউ নিজে আক্রমণ না করে আমি অন্য কাউকে আক্রমণ করব না তাহলে এখন এই যে দেবতারা বা এই যে ভগবান বা ভগবতী তারা যা যা আচরণ করবে আমরা তো শিখবো সেগুলো না তো সেইটাই আচরণ করেও কিন্তু দেখাচ্ছেন সেটাও শিক্ষার মতো তারা নিজেরা আগে থেকে গিয়ে অ্যাটাক করছেন না আহত হলে তবে আমাদের শাস্ত্রেও আছে যে কখনো কোনো দেখবেন একটা কমন আছে মা ভু হিংসা সর্বাভূতানি আমরা হিংসা করবো না কিন্তু কেউ যদি আমাকে অ্যাটাক করে আমাকে মেরে ফেলতে চায় আমি বাধ্য হয়ে তবে গিয়ে প্রত্যাঘাত করতে হবে তা না হলে পরে কিন্তু করা যাবে না প্রত্যাঘাত করাটা অনুচিত হবে এই জন্যে দেখবেন আমাদের যুদ্ধনীতিগুলোর মধ্যেও রয়েছে দেখুন যুদ্ধনীতির মধ্যেও রয়েছে সাম দান ভেদ দণ্ড যুদ্ধনীতি বা ধরুন আমাদের রাজারা যে প্রজাদের বসে রাখেন না তাদের কতগুলো নীতি পালন করে চলতে হয় সাম দান ভেদ দণ্ড সামও মানে কি ভালো ভালো কথা মিষ্টি কথা ভালো করে বোঝানো আপনার শত্রু সে আপনাকে অ্যাটাক করছে বা কিছু প্রথমে তাকে ভালো করে বোঝাবেন যে এটা করা ঠিক নয় ভালো কথা বলুন তার সঙ্গে বন্ধুত্ব করুন ভালো কথা বলুন একে বলে সামপ প্রয়োগ সাম প্রয়োগ একে সামপ্রয়োগ বলে সামপ্রয়োগের যে সে তুষ্ট না হয় তাকে কিছু দিন টিন দান করুন আচ্ছা ঠিক আছে তোমার কি চাই বলো তো আচ্ছা এইটা দিচ্ছি তুমি খুশি তো দান করবেন তাতে যদি দান করেও না হয় তখন এটা রাজাদের মধ্যে আছে একটু ভেদ তৈরি করে দেওয়া ভেদ মানে ভালোর জন্য মানে এসে খুব দুষ্টু এবারে তার সঙ্গীসাথীদেরকে বলা যে আপনার তোমরা একে একটু সামলাও এ যেটা করছে সেটা ঠিক নয় মানে তার সঙ্গীসাথীদের থেকে তাকে একটু আলাদা করা নীতি তো বলেছেন সামদান ভেদ এই তিনটে উপায়ের দ্বারাই শত্রুকে বসীভূত করবার চেষ্টা করতে হবে ন যুদ্ধে ন কদাচন যুদ্ধ কখনো করতে যাবে না কেন না তাতে যেহেতু প্রাণপাতের সংখ্যা আছে মানে তাহলে যুদ্ধ কখন করবে একান্ত উপায় না থাকলে তবে একান্ত উপায় যখন থাকে না তখনই কিন্তু যুদ্ধ করতে হয় এর আগে না সেই জন্য এই যে যুদ্ধ পটাফট গিয়ে আপনি এর এর হ্রাস করে মেরে দিলেন সেটা চলবে না ভগবানও সেটা করেননি প্রত্যেকটাতে আছে দেখবেন আপনি মারিচ এই যে বিশ্বামিত্রের তপবনে রাম গিয়েছেন রাবণবধম বলে একটা কাব্য আছে মহাকাব্য ভট্টি বা ভর্তিহরি ভর্তিহরির লেখা তা এখন ভট্টি কাব্য তাতে আমরা দেখতে পাই যে বিশ্বামিত্রের তপবনে মারিচ প্রভৃতি রাক্ষসরা তারা এসে তাদের যোগ্য পণ্ড করে দিচ্ছে তাই না মুনিদের মেরে ফেলছে ঋষি মুনি ব্রাহ্মণদের মেরে ফেলছে বেদ বেদপাট করতে দিচ্ছে না যোগ্য করতে দিচ্ছে না ভয়ানক উৎপাত দেখুন সব সময় দেখুন কি শেখে বিশ্বামিত্র রামকে নিয়ে গেলেন এই ধরুন আমাদের আগেকার সময় যে বর্ণ ব্যবস্থা ছিল আসলে সবগুলোর কত মানে ঠিকঠাক পালন হতো বলে যার যেটা কাজ তাকে সেটা করতে হতো সেটা করতে হতো এবং সেগুলো খুব স্ট্রিক্টলি ফলো করে বিশ্বামিত্র নিজে কত ভালো যোদ্ধা ওই মারিস টারিজকে এক তীরে উঠিয়ে দিতে পারেন উনি মানে উনি তো কি ক্ষত্রিয় ছিলেন তিনি রাম আর লক্ষ্মণকে চেয়ে আনলেন দশরথের থেকে চেয়ে এনে তাদেরকে অস্ত্রবিদ্যা দিয়ে দিলেন তো অস্ত্রবিদ্যা তার কাছ থেকে জয়া বিজয়া নামক অস্ত্র দিলেন রাম লক্ষণকে রামকে দিলেন কেন দিলেন এগুলো দিয়ে রাক্ষসদেরকে জব্দ করা যাবে আচ্ছা প্রশ্ন হয় না যে উনি ওনার আশ্রমের রাক্ষসদের দমন করবার জন্য রাম লক্ষণকে নিয়ে যাচ্ছেন তাদেরকে আবার উনি শিখিয়ে দিচ্ছেন কিভাবে করতে তার মানে উনি নিজেই জানেন তাহলে নিজের কাজটা নিজেই করুন না কেন রাম লক্ষণকে কেন নিয়ে যাচ্ছেন বলুন তো কেন এই যে প্রতিষ্ঠা করা উনি জানেন সমস্ত কিছুই জানেন আগে ক্ষত্রিয় ছিলেন কিন্তু এখন উনি ঋষি উনি কখনো এই কাজটা করতে পারেন না এটা ক্ষত্রিয়ের ধর্ম ক্ষত্রিয়ের এই কাজটা করাবার কথা প্রজাদের পালন করা সেই জন্যে এইখানে তখন ও ঠিক আছে আমি ক্ষত্রিয় না হই না কেন আমিই করে দিই সেটা করবেন না সেটা করা যাবে না তিনি কি করলেন রাম লক্ষণকে নিয়ে গেলেন তাদেরকে শিখিয়ে দিলেন নিজে কিন্তু কিছু অস্ত্র প্রহার করলেন না এই সব প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষণীয় জিনিস আছে তারপরে রাম লক্ষণ গেলেন যে মারিচে সে সব মারিচ এবং তার সৈন্যরা সব সব তার যে বন্ধু বান্ধব সব রাক্ষসরা তাদের চেহারা কি এক একজন এসে করে মেঘের মতো ছেয়ে ফেললো চারিদিক রাম কি করলেন হাসলেন খুব সুন্দর বর্ণনা আছে বলছেন যে রাম বলছেন মারলেন না প্রহার করলেন না ওরাই প্রহার করতে আগে শুরু করলো রাম বললেন আমার কিছু কথা আছে শোনো এইসব কেন করছো তোমরা এই ঋষিরা তো তোমাদের কোনো ক্ষতি করছেন না তাই না ওরা সাধারণ বনে বনে থাকেন বলকল পরিধান করেন বনের ফলমূল খেয়ে সাধারণভাবে জীবনযাপন করেন এদেরকে মেরে তোমার কি লাভ এটা তো কোনো ধর্ম হচ্ছে না এটা বললেন প্রথমেই তো এক বাণী শেষ করতে পারতেন করলেন না আগে ভালো কথা বললেন সাম প্রয়োগ করলেন সামও প্রয়োগ করলেন ভালো কথাই শুনল না তার উত্তরে মারিজ বললেন কি যে না না এটা আমরা আমাদের এটা ধর্মই তুমি আমাকে ধর্মের কথা শোনাচ্ছ ওই যে বললাম যে ধর্মের কথা চোরা শোনে না মারিস তো এইসব ঢুকল না ওই বলে এইসব ধর্মের কথা আমাকে শোনাচ্ছ এই বেদে আমাদের অধিকার নেই কাজেই এই যে ব্রাহ্মণ এদেরকে খাওয়াটাই আমাদের ধর্ম এদেরকে মেরে ফেলাটাই আমাদের ধর্ম তখন রাম বললেন হেসে ও এটাই তোমার ধর্ম তো তোমার ধর্ম যখন সত্যিই এইটাই মানে ব্রহ্ম করা ব্রাহ্মণদের বধ করা তাহলে আমারও ধর্ম হচ্ছে যারা ব্রাহ্মণ বিদ্বেষী বা এই ব্রহ্মবিদ্বেষী মানে এই যে বৈদিক ক্রিয়াকর্ম এখানে আপনি বৈদিক ক্রিয়া বলতে এখনও ভালো কাজকে ধরতে পারেন এগুলোর যারা বিরোধী তাদেরকে দমন করাটা আমারও ধর্ম বলেই উনি তখন ধনুর্বাণ নিলেন নিয়ে তারপরে ওদের সঙ্গে যুদ্ধ করলেন এই তাও প্রাণে মারেননি মারিচকে আছে তাকে এমন বান মারলেন ওখান থেকে অনেক দূরে পাঠিয়ে দিলেন সেই মারিচ মানে যতক্ষণ না একদম বধ করেননি এই হচ্ছে গিয়ে ব্যাপার সেই কাজগুলো উনি করেছেন তো এইগুলো শিখতে হবে এখানেও ঠিক তাই যে ইচ্ছে করলেই তো কৃষ্ণ আর বল নাম চলে যেতে পারতেন কংসের কারাগারে বল যে এই যে আমাদের এইবার আমরা এসেছি তখন তোমার সে তুমি আমাকে আক্রমণ করো কি না করো তোমাকে আমি মেরে ফেললাম পারতে ইচ্ছে করলি সুদর্শনকে ডাকলেই তো মেরে ফেলতে পারতেন করলেন না মানে সিচুয়েশন তৈরি করছেন যাতে ওরা নিজেরা আক্রমণ করে মানে কত রকম সুযোগও দিচ্ছেন নারদকে দিয়ে বলালেন নারদ তো তারই প্রেরণায় বলেছেন যে তোমাকে যারা বধ করবে তারা কিন্তু এইসব কাণ্ড কারখানা করছে এইসব সংকেত দেওয়ার কারণ কি শুদ্রে যাও শুদ্রে যাও যদি কংস এসব শুনে ভাবতেন ও বাবা তাহলে এরা আমার মৃত্যুর এরা এসব করে তাদের সঙ্গে আমি পারবো না কাজে আমি এদের স্মরণ নেই এত সুযোগ বারবার দিচ্ছেন কিন্তু স্মরণ না নিয়ে আবার সেই তার সঙ্গে প্রতিযোগিতাতেই তারা নামলেন তো এইসব হচ্ছে তার কারণ যে কেন এটা করলেন আর নারদ এই যে মাঝখানে করলেন সেটা টিকাকার এখানে স্পষ্ট করে বলছেন যে এর পেছনে কিন্তু কোনো ওই মানে নারদ যে সূচক সূচক বলতে ওই ভাঙা ভাঙি করা মানে এর কথা তাকে বলা তার কথা তাকে বলা নারদের এই দোষ নেই আর কি বাহ্য দৃষ্টিতে সেটা মনে হয় আমরা ব্যাখ্যাও করি অনেক সময় নারদ যে এই ধরনের কাজ করে তাকে আমরা নারদ বলি কিন্তু নারদ খুবই ভালো তিনি ভাগবত প্রবরও বলেছেন যে এইটা করবার জন্যই তিনি বলেছেন যে তোমার এতে ভয় থাকবে কেন এটা ভগ তোমার এতে ভয় পাওয়ার কিছু নেই আমি ওসব বলে দিয়েছি তো কি হয়েছে এতে তোমার ভয় থাকবে কেন কেন এই অখিলা বাসও বলেছেন না তুমি অখিলা বাস তুমি সবার মধ্যে বাস করছো এর মানে কি ভয় ওই কংসের হবে কেন কংস সে নিজেকে তোমার থেকে আলাদা বলে ভাবছে দ্বিতীয়াত বই ভয়ম ভবাতি কিন্তু তোমার ভয় হবে কেন তুমি তোমার থেকে তো আর দ্বিতীয় কেউ নাই সেই কংস যে তোমার ভয় পাচ্ছে তুমিও তার ভেতরে আছো তুমি তারও ভেতরে আছো সবার ভেতরে আছো তুমি তো কংসকে আর তোমার থেকে আলাদা করে কিছু ভাবছ না তুমি ছাড়া ওই সেই একই বাহম জগত্র দ্বিতীয় আঁকা মামা পড়া আমার থেকে দ্বিতীয় আর কেউ নেই ফলে ভয়ের প্রসঙ্গই নেই সেই জন্য ভয় কেন তুমি পাবে এইটা বলছেন এটা আসলে ভগবান সবই জানেন আসলে এগুলো ভাগবত যারা পড়ছেন বা পরীক্ষিত তাদের এই মনের ইয়েটাকে দূর করবার জন্য যে তারা যাতে এই যারা শ্রোতা যারা পাঠক তারা ভাববেন এই নারদ একটা খুব খারাপ কাজ করলো এই এতে তো কৃষ্ণের ক্ষতি হবে সব প্ল্যান তারা বলে দিল এই সব যাতে আমরা না ভাবি সেটা আমাদেরই বোঝার জন্য যে এই কথাগুলো এখানটাতে বললেন যে তুমি হচ্ছ আত্মা সমস্ত কিছু কাজে কোনো ভয় নেই তো এখন এই অক্রুর অক্রুর তিনি তো চলেছেন এই বৃন্দাবনে কৃষ্ণ আর বলরামকে নিয়ে আসবার জন্য তো তিনি যেতে যেতে তার মনের কি বাসনা কি ভাব তিনি ভক্তি ভাবাপন্ন হয়ে গেলেন যেতে যেতে অক্রুরোপী চতাং রাত্রিং মধুপুরিয়াং মহামতি উষিতা রথম আস্থায় প্রজেজৌ নন্দ গোকুলম আচ্ছা এর আগে একটা ঘটনা ঘটেছে যে যখন এই কংস এই অক্রূরকে পাঠাচ্ছেন যে রাম এবং বলরাম এবং কৃষ্ণকে আনবার জন্য তখন কংস অক্রূরকে বলছেন যে যাও তুমি এদেরকে নিয়ে এসো আমি কি করব না এখানটায় বলেছেন যে আমি ঘাতই সেই হা তো কালকল্পে না হস্তি না এক হস্তি আছে তুমি এদেরকে নিয়ে এসো আমি এক কালো নামে এক হস্তি আছি এই হস্তি দিয়ে তাদেরকে আমি বধ করাবো যদি মুক্ত তত মল্লৈর ঘাত এ বৈদ্যুত আমি যদি সেই হাতির কাছ থেকেও তারা ছাড়া পেয়ে যায় তাহলে আমি মল্লের দ্বারা তাদেরকে বিনাশ করাবো এবং কি হবে তয়োর নিহ তয়োর স্তপ্তান বসুদেব পুরো তদ্বন্ধুন তৎবন্ধুন নিহ বৃষ্ণি ভোজ দশার হকান ইত্যাদি আমি কি করব ওই তাদেরকে মারবো তাদের মারলে পরে উগ্রসেন পিতা উগ্রসেনকেও বধ করব বলছেন কংস উগ্রসেনকে বধ করব এবং তিনি স্থবিরং রাজকাম উকম বিশেষণ দিচ্ছেন নিজের ইয়ের পিতার বলছে উগ্রসেন তিনি হচ্ছেন আমার পিতা তিনি বুড়ো হয়ে গেছেন এখনও রাজ্য লোভী বৃদ্ধ বয়সেও লোভ যায়নি হত্যা করে দেব এবং এই ইয়েকে আমার যারা শত্রু তাদের সবাইকে নষ্ট করে দেব মেরে ফেলব মেরে ফেলে আমি অসুর কুলকে মানে উদ্ধার করব। তো তুমি গিয়ে নিয়ে এসো অক্রুর কিন্তু কৃষ্ণের প্রতি ভক্তিমান তিনি খুব একটা বড় কিছু বললেন না তিনি একটা কথা বললেন রাজন মনীষীতম তব সাবদ্যমার জনম সিদ্ধ সিদ্ধ সমঙ্কুরিয়া দৈবংহী ফলসাধনম মানে রাজন তুমি মনে মনে একটা কথা ভাবছ ভালো কথা কিন্তু মানে এই যা মনে ভাবছ সেটাই যে ঠিক এবং সেটাই যে হবে এইটা কিন্তু সব সময় হয় না কেন সিদ্ধি এবং অসিদ্ধি কর্মের সফলতা বা অসফলতা এইগুলো সমস্ত দৈবায়ত্ত কি হয় বলা যায় না হুম ফলে আগ বাড়িয়ে এত কথা তুমি ভেবো না এইটুকু শুধু বলেছেন যা করছ করো কিন্তু মানে তুমি এর পরে কি হবে তোমার এটা করবে না কংস এটাকে খুব একটা ভালো মানে খুব গভীরে ঢুকে দেখলে হ্যাঁ তুমি আমার তাহলে অক্রূরকেই কিছু বলতো কংস এটা খুব একটা এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে কিন্তু অক্রূর এই কথাটা খুব আস্তে করে শুনিয়ে দিয়েছেন তারপরে অক্রুর করলেন কি যখন যাচ্ছেন অক্রুর অক্রুরের মধ্যে ভক্তি প্রবেশ করলো তিনি গচ্ছনপতি মহাভাগ ভগবত্যম্বুজে ক্ষণে ভক্তিং উপগত এবং তদিন্তায় তিনি রথে করে যাচ্ছেন যেতে যেতে সেই অম্বুজেক্সন মানে পদ্মনেত্র যে ভগবান সেই ভগবানের প্রতি ভক্তিভাবে আপ্লুত হয়ে গেলেন অক্রূর যাওয়ার সময় তিনি ভাবছেন ময়াচরিতং ভদ্রং কিং তপ্তং পরমং তপ কিংবা থ্যর্তে দত্তম যদ্রক্ষাম যদ্রক্ষাম মদ্য কেশবম যে আজকে আমি কেশবকে দর্শন করতে পারব কি এমন পুণ্য কাজ আমি করেছি ময়া আচরিতং ভদ্রম তপ্তং পরম কি পরম তপস্যাই বা করেছি বা কি পুণ্য আচরণই বা করেছি বা কী আমি শ্রদ্ধেয় ব্যক্তিদের মানে যারা অর্হণীয় পূজনীয় ব্যক্তি তাদেরকে বা ভগবানকে আমি কী অর্পণ বা করেছি যার ফলে আজকে আমি এইরকম কেশবকে দর্শন করব এবং নিজের কথা বলছেন যে মমই দুর্লভং মন্যে উত্তম শ্লোক দর্শনম বিষয়াত্মনো যথা ব্রহ্ম কীর্তনং শূদ্র জন্মন ময়বং মমাধমস্যাপি স্যাদ্দেবাচ্যুত দর্শনম আমি একটা অধম আমি আমার কি এমন পুণ্য আছে আমি আজকে সেই ভগবানকে দর্শন করতে পারব এবং হ্রিয়মান কাল নদ্যা তার আবার উত্তরও দিচ্ছেন বলছেন হ্রিয়মান কালনদ্যা নদ্যা কচিৎ চরতি কশ্চন কচিত তরতি কশ্চন মমা মমাদ্যামঙ্গলম নষ্টং ফলবাংশ্চৈব মে ভবাহ তো এর উত্ত এখানে বলছেন যে কি হয় না কখনো কখনো নিজের কথাই বলছেন যে নিশ্চয়ই আমার কিছু পুণ্য আছে যার জন্য আজকে আমি এই দর্শন করতে পাচ্ছি এখন বলছেন যে যদ্বা বলছেন যে কেন দর্শন করবো বা নিজেই নিজের উত্তর খুঁজছেন বলছেন যে নদ্যা কচিৎ তরতি কষ্ট বলছেন যে কিন্তু অধমস্য নীচে মম সব কেন অয়ং ভাব টিকাকার বলছেন যথা নদ্যাং তৃণাদীনা মধ্যে কিঞ্চি কদাচিৎ তরতি কুলাম প্রাপন তথা কর্মবশে না কালে না রিয়মানানাং জীবানামপি মধ্যে কশ্চিৎ তরেদ ইতি সম্ভবত এই যে কথা যখন নদীর স্রোত সমস্ত হঠাৎ বাণ এসে গেল এই তীরের সমস্ত তৃণ সবগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে নদীর স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে তো সেগুলো হয়তো নদীর গর্ভে ডুবে যাচ্ছে কোথায় যাচ্ছে কিন্তু কখনো কখনো কোনো তৃণ অক্ষত অবস্থায় আরেকটা পাড়ে গিয়ে উঠে যায় সেটাই বলছেন যে তৃণাদিনাং মধ্যে কিঞ্চিত কদাচিত তারতি কুলম প্রাপ নদী নদীর স্রোতে ভেসে যাচ্ছে কিন্তু কখনো কখনো আরেকটা কুলে গিয়ে সে ঠেকে যায় ঠিক সেই রকম তথা কর্মবশে না কালে না রিয়মানাং জীবাণাবী সমস্ত জীব কালের দ্বারা নিতে হচ্ছে কালের স্রোতে সব বয়ে যাচ্ছে হুম কোথার থেকে কোথায় যাচ্ছে কেউ জানে না কালের স্রোতে নিয়ে যাচ্ছে কর্মফল বসে কিন্তু তাদের মধ্যেও কেউ কেউ কশ্চিত তরে কেউ কেউ কিন্তু ত্রাণ লাভ করে কেউ কেউ তীর দেখতে পায় কর্মফলই তাদেরকে নিয়ে যায় তার মানে সোজা কথা হচ্ছে বহু জন্মের পূর্বপূর্ব জন্মের তপস্যা এর দ্বারাই সেটা সম্ভব হয় অক্রেরও সেটা সম্ভব হয়েছে আগের আগের জন্মেও তার ভগবত উপাসনা আছে ভগবানকে আশ্রয় তিনি করেছেন তার ফলই তিনি পাচ্ছেন সেটাই বলেছেন এবং ইয় ভগবত যোগী ধিয়াংঘ্রি পঙ্কজম যোগীরা যার অংঘ্রি পঙ্কজ মানে পাদপদ্মকে ধ্যান করেন সেই ভগবানের পাদ আজকে আমি নমস্কার করতে পারবো এটা কত ভালো এবং কংসকে ধন্যবাদ দিচ্ছেন কংস বতাদা কৃত নুগ্র মে কৃতমে কংস বতাদ্যা কৃত মেত্যনুগ্রহং দ্রক্ষেংঘ্রি পদ্মং প্রহিত মুনা হরে হে এবং কংস 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 কি করেছেন মেয়ে অত্যনুগ্রহম অকৃত কংস আজকে আমার অত্যন্ত অনুগ্রহ করেছেন কংস আমার ভালো উপকার করেছেন আর কি কংস আজকে আমার প্রতি অনুগ্রহ করেছে এটা আমাকে না দিয়ে আর কাউকে তো পাঠাতে পারতে। আমাকে পাঠিয়েছেন কত সৌভাগ্য হুম কাজেই আজকে আমি সেই প্রহিত অমুনা তার দ্বারা প্রহিত হয়ে মানে কংসের দ্বারা প্রহিত হয়ে সেই আমার তার দ্বারা প্রেরিত হয়ে আজকে আমি শ্রীহরির পাদপদ্ম দর্শন করতে পারবো এই বলে মানে খুব মনে মনে খুব মানে আনন্দিত মানে অক্রুর যে একটা বিরাট সৌভাগ্য আমার লাভ হয়েছে আজকে আমি এই পাদ পাদপদ্য দর্শন করতে পারবো কারণ অক্রূর জানেন যে ইনি ভগবান মানে শ্রীকৃষ্ণ যে ভগবান সেটা তিনি জানেন এরপরে অক্রূর করলেন কি ওই বৃন্দাবনে ওখানে গিয়ে উপস্থিত হলেন তো উপস্থিত হওয়ার পরে তাকে অভ্যর্থনা করলেন ওরা সব কারণ তিনি অতিথি তো কারণ তিনি কংসের হয়ে গিয়েছেন তাদের আমন্ত্রণ করতে তো তাদেরকে কৃষ্ণের কাছে এসেছেন কৃষ্ণ বলরামের কাছে এসছেন অক্রূরকে যথারীতি অভ্যর্থনা করা হয়েছে তাকে ভালো ভালো খাবার দেওয়া হয়েছে বিশ্রাম করবার জায়গা দেওয়া হয়েছে ইত্যাদি তিনি বসেছেন বসে এই কথাটি বললেন যে তাকে গিয়ে সমস্ত অক্রূর সব কিছু জানিয়ে দিয়েছেন যে কি সেই সব করতে চাইছেন তার বলছেন শ্রী বাচ পৃষ্ঠ ভগবতা সর্বং বর্ণয়া মাস মাধব বৈরানুবন্ধং যদুসু বসুদেব বধোধম বধোদ্যমম বসুদেবকে যে বধ করতে চাচ্ছেন এই সমস্ত কিছু এই মানে সব বলে দিলেন অক্রূর তখন ইয়ে বললেন যে ঠিকই আছে আমরা যাব কালকে তোমার সঙ্গে আমরা ওখানে যাবো কংসের ওখানে যাব এইসব বললেন বলে এই যারা যত ব্রজ গোপিনী ব্রজবাসী তাদেরকে তারা বললেন যে আমরা যাচ্ছি তাই যাওয়ার দিন যেদিন যাচ্ছেন কেউই আর মানে কৃষ্ণকে ছাড়বে না কৃষ্ণ বলরামকে ছাড়বেন না যে চলে যাচ্ছেন কিন্তু বহু করে কৃষ্ণ তাদেরকে বোঝালেন যে আমরা আবার শীঘ্র ফিরে আসব হুম বলেছেন যে আমরা শীঘ্রই ফিরে আসব কাজেই তাদের কাছ থেকে সেই বিদায় তারা নিলেন নিয়ে তিনি কি করলেন ওই অক্রুরের সঙ্গে তারা রওনা হলেন এবং যতক্ষণ না সেই হ্রদ দ্রুত ছুটে যাচ্ছে না রথের কেতন দেখা যাচ্ছে সব পেছন পেছন তার অনুগমন করলেন তারপরে তারা চললেন এর পরে ওই অনেকটা দূর আসবার পরে একটা অক্রুরকে ভগবান কৃপা করলেন অক্রূরের একটা অদ্ভুত দর্শন হলো ভগবানের কৃপা প্রাপ্ত হলেন অক্রূর করলেন কি তিনি অনেক দূর আসার পরে ওই কালিন্দি মানে যমুনা যমুনার তীর দিয়েই হয়তো যাচ্ছেন তো সেই কারণ মথুরাও সেই যমুনারই পাশে তো সেই যমুনার তীর দিয়েই যাবেন স্বাভাবিক তো যমুনাতে নেমে তিনি আচমন করলেন করে অক্রুর তিনি যমুনাতে স্নান করতে যমুনাতে ডুব দিলেন তো যেই স্নান করতে ডুব দিলেন তার একটা অদ্ভুত দর্শন হল ভগবানের মাহাত্ম সম্বন্ধে তিনি জানতেন কৃষ্ণ যে ভগবান কৃষ্ণ বলরাম যে ভগবান সেটা জানেন জানেন বলেই আগে ওই সব ভেবেছেন এবারে তার একটা ফল লাভ করলেন মানে সত্যি সত্যি সেই অনুভবটা হলো সেটা হয়তো আগে শুনেছেন কোনোভাবে জেনে জেনেছেন এবারে তার প্রত্যক্ষও তারা করতে পারলেন কিভাবে করলেন সেটা আগামী দিনে আমরা বর্ণনা করব আজকে এই পর্যন্ত ওম নিরঞ্জনং রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ মিড্যম তং রামকৃষ্ণম শিরষানি ಹೇ ಕೃಷ್ಣ ಕರುಣಾಧು ದೀನಬಂಧ ಜಗತ್ಪತಿ ಗೋಪೀಶ ಗೋಪಿ ಕಾಂತರ ರಾಂತ ನಮಸ್ತ